हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम आरिफेस ब्लॉग्स एर आरेकटा नतुन भिडियोते आपनादेर सबाइके स्वागतम। तो व्यूअर्स बंधुरा आज आमी आछि आबारो ढाका रंगपुर चार लेन महासड़केर भिडियो निये। तो आजकेर आमी आपडेट देब बगुड़ा शेरपुर थेके शुरू करे एकदम बगुड़ा बरानी पर्यन्त। तो आपनारा देखुन आजकेर भिडियोटा एई शेरपुर थेके बरानी पर्यन्त ढाका रंगपुर चार लेन महासड़केर आपडेट निये विस्तारित। तो आमार साथे थाकुन एबं पाशापाशी आमार चैनलटी सबस्क्राइब करुन एबं पेजटी फलो करबेन। आर जदि भिडियोगुलो भालो लागे अवश्यई 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 भिडियोगुलो लाइक कमेंट एबं शेयर करबेन। तो बंधुरा आमी एखन अवस्थान करछि शेरपुर एकदम बास स्टैंड शहरे। तो एखाने आपडेट होच्छे शेरपुर जे शहर इलाकाते कोनो प्रकारे काज एखनो शुरू हय नाई, शुधुमात्र रास्तार दुई पाशे जे बिल्डिंगगुलो आछे एइगुलो किन्तु सरिये नेवा हयेछे। तो खूब ताड़ाताड़ी ए शेरपुर ए शहरे काज शुरू करा हबे। तो आमरा एखन जाब सामनेर दिके शेरपुर शहरेर बाहिरे कि अवस्था। तो शेरपुर थेके एकटू सामने आसलाम, सामने आसार पर देखते पाच्छी रास्तार बाम पाशे अलरेडी काज शुरू हो गेछे, बाली भराटेर काज शेष। एरपर हच्छे खोया बिछानो हयेछे एबं खोयागुलो रोलार दिए डाबानो हयेछे। तार परबर्ती स्टेप हच्छे खोयार उपरे पाथर देवा। अवश्य सामनेर दिके देखते पाच्छी पाथरो देवा हयेछे। हाँ, एइदिके किन्तु पाथरो देवा हयेछे, माने अर्थात एइदिकेर काज हच्छे शेष, शुधुमात्र बाकी हच्छे एर उपरे पिच कार्पेटिंग करा। আর আমার সামনেই হচ্ছে শেরপুর মডেল মসজিদ। তো মোটামুটি এইদিকে বাম সাইডের কাজ অনেক অংশে প্রায় এগিয়ে গিয়েছে। আশা করা যায় খুব দ্রুতই কাজগুলো শেষ করা হবে নির্ধারিত সময়ের মধ্যেই। তো সামনে হচ্ছে মডেল মসজিদ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। সারা বাংলাদেশে কিন্তু এরকম মডেল মসজিদ অনেকগুলো হয়েছে, অনেকগুলো উদ্বোধন হয়েছে, অনেকগুলো কাজ এখনো বাকি চলমান আছে। এই হলো শেরপুর মডেল মসজিদ, অনেক সুন্দর। চলুন সামনে দিকে যাই। আর এটা হচ্ছে ডিপো। এখান থেকে এই ফোল্ডেন রাস্তা যে কাজগুলো হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে ইট যাবতীয় যেগুলো লাগে এগুলো হচ্ছে সার্ভে দেওয়া হচ্ছে। এখান থেকে পুরো এই বগুড়া এরিয়াতে পাঠিয়ে দেওয়া হয় যত কাজের জিনিসপাতি লাগে এখান থেকে যায়। এখানে রড, বালি, সিমেন্ট, পাথর, বিভিন্ন ধরনের গাড়ি, তারপরে হচ্ছে এই যারা এই সাইডগুলোতে কাজ করছে তাদের হচ্ছে এই অস্থায়ী ক্যাম্প, আবাসিক সব কিছুই এখানে আছে। তো এখন আসলাম হচ্ছে শেরপুর শহর থেকে একটু সামনে, এটার নাম হচ্ছে মহিপুর বাজার। তো এটা হচ্ছে মহিপুর বাজার। তো মহিপুর বাজারের এর আগে আমি ড্রোন ফুটেজ দেখাইছিলাম, তো আজকে দেখাচ্ছি না। তো মহিপুর বাজারের কাজ কিন্তু শেষ, এক দুই তিন চার, এই চার লেনের কাজে কিন্তু অলরেডি বলা যায় যে ঢালাইয়ের যে কনস্ট্রাকশন কাজগুলো এগুলো কাজ শেষ। শুধুমাত্র এই মাঝে শুধু ডিভাইডারগুলো দেওয়া হবে এই মাঝে, তাহলে মোটামুটি বলা যায় এই মহিপুর বাজারের কাজ প্রায় শেষ। তো অলরেডি আমি যাচ্ছি যে রোডের পথে, দেখুন এটা কিন্তু এই ফোর লেন রাস্তার এই কনস্ট্রাকশন যে কাজগুলো, ও পাশে যাচ্ছে ওটা হয়ে গেছে, তার ও পাশে দুইটা ওগুলো হয়ে গেছে। তো একটু সাইডে ঢুকবো দেখার জন্য। হ্যাঁ, এখানে কাজ এখনও বাকি আছে, অর্থাৎ ওই আমার পেছনে পর্যন্ত যেখানে আমি ক্রস করলাম ওই পর্যন্ত কিন্তু এই কনস্ট্রাকশন কাজগুলো শেষ আর এদিকে কাজগুলো চলমান আছে। চলুন আমরা একটু আবারও সামনে দিকে যাই। এখন আসি জামতলা শেরপুর। তো জামতলা শেরপুরের আপডেট হচ্ছে রাস্তার ডান সাইডে কাজ হচ্ছে, অর্থাৎ রাস্তা খননের কাজ, ভরাটের কাজ, খোয়া দেওয়ার কাজ এবং লাস্টে হচ্ছে পাথর দেওয়ার কাজ, সবগুলো কাজে কিন্তু মোটামুটি বলা যায় শেষ। বাকি আছে হচ্ছে বাম সাইড, এখানে হচ্ছে দুগ্ধ গবাদি পশু উন্নয়ন খামার শেরপুর। তো এটার কোন এরিয়া পর্যন্ত নেওয়া হচ্ছে এটা এখনও ভাঙ্গা হয় নাই, তো মনে হয় রিসেন্টলি এটার ভাঙ্গা লাগবে, কারণ তার সামনেই হচ্ছে অলরেডি কাজ হচ্ছে। এটা হচ্ছে ডান সাইড এবং বাম সাইড দুই পাশে কিন্তু কাজ হচ্ছে।
এখন আসি হচ্ছে গাড়িদহ শেরপুর। তো এখানে হচ্ছে আন্ডারপাস হচ্ছে, তো আন্ডারপাসের একটা লেন অলরেডি প্রায় কাজ শেষের দিকে, পিলারের কাজ হয়েছে, উপরে যে ঢালের কাজ সবগুলোই প্রায় শেষ। আর এই পাশ থেকে এই পাশে হচ্ছে আন্ডারপাসগুলো ইউজ করা হবে নিচ দিয়ে বরাবর। যেগুলো হচ্ছে রোড আছে, এই রোডের মানে এই ফোলেনের সাথে এক পাশ থেকে আর এক পাশে পার হওয়া লাগবে, সেখানেই আন্ডারপাস করা হচ্ছে। কারণ এক পাশ থেকে এক পাশে পার হওয়ার সুবিধার্থে এই আন্ডারপাসগুলো করা হচ্ছে। তাছাড়া যদি রাস্তার উপর দিয়ে পারাপার হয়ে যায় সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, এই জন্য এই আন্ডারপাসগুলো ইউজ করা হবে। যদি আমাদের এগুলো মানে এই আন্ডারপাস তারপরে হচ্ছে আপনার ওভারব্রিজ এগুলো ইউজ করতে খুব আমাদের মানে গায়ে লাগে না, কারণ আমরা অল টাইম শর্টকাট রোডগুলোই খুঁজি। আবার কিন্তু এই শর্টকাট রোডগুলো খুঁজতে গিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেলি আমরা। তো আমরা যাবো আমরা সবসময় যেগুলো লিগ্যাল রোড এগুলোই আমরা ইউজ করব। তো এখন আছি হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমির বগুড়ার সামনে। তো এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি কাজ চলছে, তিনটা লেনের কাজ শেষ, ও পাশে দুইটা, আর আমার এই পাশে একটা, আর মাঝে হচ্ছে অলরেডি যেগুলো হচ্ছে এখানে কাজ চলমান। তো দেখতেই পাচ্ছেন এই কাজটা শেষ হলেই মোটামুটি এই পল্লী উন্নয়ন একাডেমির সামনে কিন্তু কাজের আপডেটগুলো মানে প্রায় শেষ বলা যায় পল্লী উন্নয়ন একাডেমির সামনে। তো আমি একটু সাইড দিয়ে যাই, একটু জ্যাম বেঁধে গেছে। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া সামনের আপডেট তো আপনারা দেখতেই পাচ্ছেন, খুব প্রদমে কাজ চলছে, তিন লেনের কাজ শেষ আর এক লেনের কাজ চলমান, অনেক সুন্দর। এখানে কাজটা শেষ হলে মোটামুটি যে জ্যামগুলো আছে এই জ্যামগুলো অবসান ঘটবে। তো সাধারণত আমরা হচ্ছে ফোর লেন বলে থাকি, কিন্তু এটা ফোর লেনের পাশাপাশি দুটা হবে সার্ভিস লেন, যে সার্ভিস লেনের উপর দিয়ে আমি এখন যাচ্ছি। কারণ এই সার্ভিস লেন দিয়ে যেগুলো ছোট যেগুলো যানবাহন অটো সিএনজি মোটর সাইকেল ইজি বাইক এই ধরনের গাড়িগুলো চলাচল করবে। তো আমরা এখন একটু সামনের দিকে যাই, দেখি সামনের দিকের কী অবস্থা। ওহো, হঠাৎ করে বৃষ্টি পড়তেছে, সিটা ফাটা বৃষ্টি পড়তেছে, মানে শীতটা আরও ভালোভাবে নামানোর জন্য এই বৃষ্টির আগমন। অবশ্য হয় প্রতি বছর এরকম শীতের শুরুতে হালকা পাতলা বৃষ্টি হয়, কারণ এই বৃষ্টিটা হচ্ছে আপনার শীতটা ভালোভাবে নামানোর জন্য এই বৃষ্টিটা যথেষ্ট। মোটামুটিভাবে বৃষ্টি যদি হয় তাহলে বলা যায় শীত একদম ফুল নেমে যাবে। তার মধ্যে আমাদের উত্তরবঙ্গ তো হচ্ছে একদম মানে বলা যায় যে শীত বেশি হয় অলরেডি, আর 15 দিন হচ্ছে শীতটা শুরু হয়েছে। আর আমি ভিডিও ধারণ করছি হচ্ছে এই ডিসেম্বর মাসের, আজকে হচ্ছে কয় তারিখ, 5 তারিখ। তো ডিসেম্বর মাসে যেহেতু 5 তারিখ, তো মোটামুটি ডিসেম্বরের 15 তারিখের মধ্যে থেকে একদম ফুলফিলভাবেই শীত নেমে যাবে। তো এখন আছে হচ্ছে 9 মাইল বাজার। 9 মাইল বাজারের মোটামুটি বলা যায় কাজ চলছে, আমার বাম পাশে দেখতেই পাচ্ছে 9 মাইল বাজারে, আর এখানে খননের কাজ শেষ, তারপরে মাটি ভরাটা করা হয়েছে, প্লাস এখন খোয়া দেওয়া হচ্ছে, খোয়াগুলো দাবানো হবে। নয় মাইল কাজে অবশ্য দ্রুতভাবে এগিয়ে চলছে 9 মাইল এই এলাকাতে। কারণ আবার দেখুন একটু সামনে ডান সাইডে কিন্তু অলরেডি যে ঢালাই কনস্ট্রাকশনের কাজগুলো সেগুলো কিন্তু মোটামুটিভাবে এক সাইডে কিন্তু কাজ শেষ। একটু 9 মাইল থেকে আরও একটু এগিয়ে আসলাম, এখানেও আপনার ডান সাইডে বেশি নেওয়া হবে এই সাইডটাতে, কারণ এই এখানে একটা মানে এস আকৃতির একটা টার্ন আছে, এই টার্নটা একটু সোজা করার জন্য রাস্তার ডান সাইডে বেশি নেওয়া হয়েছে, আর বাম পাশে হচ্ছে খুব অল্প নেওয়া হয়েছে।
এখানে একটা এস আকৃতির একটা টার্ন আছে ড্রোন থেকে দেখালে আপনারা অবশ্যই বুঝতে পারতেন যে কি অবস্থা দেখুন এই পাশে অলরেডি খুব প্রদমভাবে কাজ চলছে আরিয়া বাজারের কাজ খুব একটা চলছে না দুই পাশের বিল্ডিং গুলো মানে ভাঙিয়ে সরিয়ে নেওয়া হয়েছে এ পর্যন্ত হয়ে আছে কাজ খুব একটা অগ্রগতি নেই আরিয়া বাজারে এবং আরিয়া বাজারের থেকে সামনের দিকে চলে আসলাম এদিকেও একই অবস্থা হয়তো বা এদিকে একটু তো মানে জনবসতি এরিয়া ওই জন্য হয়তো বা একটু দেরিতে শুরু করবে আর এর আশেপাশের কাজগুলো শেষ করার পর হয়তো বা লাস্ট স্টেপে এই কাজগুলো শুরু করবে আর এখন আছে হচ্ছে সি ব্লক আমার বাম পাশে হচ্ছে সেনানিবাস এখানের কাজ হচ্ছে ডান পাশে টুকটাক চলছে একবারে যে প্রোগ্রামে কাজ তা না কারণ এখানে একটা আছে মসজিদ এখন মসজিদের কোন অংশে কীভাবে নেবে এটা তো মার্ক করা আছে তো এই সি ব্লকে সেনানিবাসের সামনেই হচ্ছে মাটি খননের কাজ চলছে একদম প্রোদমে দেখুন আমার ডান পাশে একদম ফুলফিলভাবে কাজ চলছে বাড়িঘরও কিন্তু অলরেডি ভাঙ্গাচোরা শুরু হয়েছে আর মেবি এখানে আন্ডারপাস হওয়ার কথা কারণ এই পাশ থেকে পাশে পার হওয়ার জন্য একটা রোড আছে এখানে আর্মি মেডিকেল কলেজ যে রোডটা ঢুকছে তার সামনে দেখা যাক পরবর্তীতে আপডেট কী অবস্থা বি ব্লক থেকে চলে আসলাম সি ব্লকে এখানে অনেক বড় ফ্লাইওভার হচ্ছে আন্ডারপাস দেখতে পাচ্ছেন এর ভিতরে এই টিন দিয়ে যে অংশটা বন্ধ করে দেওয়া হয়েছে আর ভিতরে আন্ডারপাসের কাজ চলছে বি ব্লকে অনেক বড় একটা আন্ডারপাস হবে আর এর ওপরে তো আগে থেকে তো একটা দেওয়া ছিল ওভারব্রিজ দেওয়া ছিল ফুটওভার ব্রিজ তো বুঝতে পারতেছেন এখানে কতটা জনবহুল এরিয়া এবং এটার আন্ডারপাসটা হওয়াটা কতটা জরুরি তো আমরা এখন চলে আসলাম হচ্ছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে তো এখানে এখনও অবশ্য কোনো কাজ শুরু হয় নাই এখন কবে নাগাদ শুরু হবে হয়তো বা এই নোটিশটাও দেওয়া হয় নাই এই জন্য দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো কিন্তু এখনও অনেকেই সরায় নাই তো বন্ধুরা এই ক্যান্টনমেন্ট এরিয়াতে অলরেডি বাম পাশে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে দেখুন ভরাট করতেছে ভরাট শেষ করা হলেই হয়তো বা এই ইট ব্যালি খোয়াশ মেরে এগুলো দেওয়ার পরে এইগুলো হচ্ছে এই বৈদ্যুতিক খুঁটিগুলো সরিয়ে নেওয়া হবে আর বৃষ্টি একটু জোরে আসতেছে দেখা যাক কদর পর্যন্ত ভিডিওটা শেষ করতে পারি কারণ ক্যামেরাটা ভিজলে সমস্যা তেমন না কারণ গোপ্রো হিরো 9 ওয়াটার প্রুফ তারপরেও রিস্ক নিতে চাই না কারণ অনেক দাম দিয়ে ক্যামেরাটা কেনা হঠাৎ যদি কোনো কিছু হয়ে যায় কারণ আমরা তো দেশে তো আমরা অফিসিয়ালিভাবে ওয়ারেন্টি পাই না যেটুকু পাই আনঅফিসিয়ালি পাই আমরা এখন শাহজাহানপুর এরিয়াতে রাস্তার বাম সাইডে কোনো কাজ হয় নাই কিন্তু ডান পাশে কিন্তু একদম দেখুন ফুলফিলভাবে কাজ হচ্ছে আমার এটাই হচ্ছে শাহজাহানপুর উপজেলা কমপ্লেক্স তার সামনে কিন্তু অলরেডি কাজ চলছে তা মনে হচ্ছে বাম পাশে খুব একটা মানে যাবে না কারণ ডান পাশে যতদূর এরিয়া দেখতে পাচ্ছি অনেক বড় এরিয়া নিয়েছে এখন শাহজাহানপুর উপজেলা কমপ্লেক্সের কতটুক মানে রাস্তার ভিতরে আছে কি আসে নাই সেটা এখনও আমি নিউজ পাই নাই খুব একটা তো দেখি পরবর্তী ভিডিওতে আমি এটার আপডেট জানাবো তো মোটামুটি চলেই আসছি দেখি দ্রুত গিয়ে বড় নিয়ে পর্যন্ত আপডেটটা দিয়ে দিই তো ভিউয়ার্স বন্ধুরা আমরা প্রায় বনানীর কাছাকাছি চলে আসছি
আর অথবা সামনে 1 কিলো 1.5 কিলোমিটার গেলে বনানি পেয়ে যাব। তো ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার বাম পাশে অলরেডি পাথর খোয়া এগুলো দেওয়া শেষ, ডান পাশে কাজ চলছে একদম পুরোদমে, কারণ ফসল কাটা শেষ হয়ে গেছে, এই জন্য ডান পাশে কাজ কিন্তু চলমান। তো মোটামুটি বলা যায় আমরা আপাতত ভিডিও দেখলাম টুকটাক কম বেশি করে সব জায়গাতেই কাজ চলছে। তো আশা করা যায় হয়তোবা এই নির্ধারিত সময় আছে, এই সময়ের ভিতরে কাজগুলো শেষ করা হবে। এখানে অবশ্য কাজ চলছে মোটামুটিভাবে ভালোই। এটার এরিয়ার এর নাম হচ্ছে জোড়া, এটা হচ্ছে ফটকি, এরিয়ার জায়গার নাম ফটকি। মানে খুব একটা তো যেগুলো এগুলো হচ্ছে মেইন যে বন্দর থেকে একটু সাইডে, ওইভাবে নামগুলো মানে বলতে পারছি না, সাইনবোর্ড লেখা দেখি। এটা হচ্ছে ফটকি ব্রিজ, ও এটা হচ্ছে ফটকি ব্রিজ সংলগ্ন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ব্রিজ হচ্ছে, ব্রিজের জন্য কিন্তু অলরেডি হচ্ছে অনেকটা উঁচু করা হয়েছে রোডটা। এই হচ্ছে ফটকি ব্রিজের সংলগ্ন, এটাই হচ্ছে ফটকি ব্রিজ। আর এখান থেকে হচ্ছে বগুড়া পৌরসভার এরিয়াটা শুরু। আমরা এখন শেরপুর থেকে বের হয়ে, সরি শাহানপুর থেকে বের হয়ে এখন আমরা বগুড়া পৌরসভাতে আমরা প্রবেশ করলাম। তো মোটামুটি এই ব্রিজের ব্রিজটা একটু উঁচু করা হবে, দেখতে পাচ্ছেন সাইড থেকে আপনার স্লাইড করে নিয়ে যায় ব্রিজ, ওখানে কিন্তু একদম উঁচু করা হয়েছে। তো বন্ধুরা আর কথা না বাড়াই, কারণ টুকটাক বৃষ্টি ভালোই পড়তেছে, ভিডিওটা শেষ করে দেবো। তো এই ছিল আজকের আপডেট, যা দেখতে পারলেন মোটামুটিভাবে সব জায়গাতে ভালোভাবেই কাজ চলছে, আর কাজগুলো হয়তোবা দ্রুতই শেষ করা হবে নির্ধারিত সময় যে বেঁধে দেওয়া আছে সময়ের মধ্যেই, তাহলেই হয়তোবা এই জন দুর্ভোগটা শেষ হবে। কারণ ফোর লেনের কাজটা শেষ হলে আমাদের সবার জন্য এই ঢাকা যাওয়া আসা করতে অনেকটাই সুবিধা হবে, ঢাকা থেকে রংপুর পর্যন্ত। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটা ফলো দেবেন, ভিডিওগুলো ভালো থাকলে ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। তো এই ছিল আজকের ভিডিও, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।